আজকে আমার গ্রাম পুরো কুয়াশার চাদরে মানে ঢাকা আছে, মানে এত পরিমাণ শিশির পড়েছে তোমাদেরকে কি বলবো, মানে সারা ঘাস পুরো ভিজে আছে। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অরুণাংশু, আমার চ্যানেল মাই লাইফে তোমাদেরকে আরও একবার স্বাগতম। সো গাইস, আজকে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে বলবো। আমার চ্যানেল মাই লাইফ মূলত একটি বাংলা ব্লগিং চ্যানেল, তো আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা বাংলা ব্লগ ভিডিও পছন্দ করো, ভালোবাসো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের ভালো লাগা, তোমাদের সাপোর্ট আমার চলার পথের পাথেয়। আর গাইজ, আমি ব্লগিংটাকে নেশা হিসেবে করি, আমাদের প্রত্যেকেরই একটা ভালো লাগার জায়গা থাকে, তো আমরা যেটাকে ভালোবেসে করি সেটাই আমাদের কাছে নেশা। তো ব্লগিংটা আমি খুব ভালোবেসে করি, খুব এনজয় করে করি, তো ব্লগিংটা আমার কাছে নেশা, আমার ভালো লাগার জায়গা, ভালো লাগার জিনিস। আর আমি তো আমার ভালো লাগার জায়গাটা, ভালো লাগার জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরাও আমাকে জানাতে পারো যে তোমাদের কি কি ভালো লাগে, কি কি করতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর গাইজ, এখন যাচ্ছি হচ্ছে একটু খেতে, আর দেখতেই পাচ্ছ যে আজকে আমার গ্রাম পুরো কুয়াশার চাদরে মানে ঢাকা আছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না গাইজ, কিছুই দেখা যাচ্ছে না। তো ঠান্ডা যে পড়ে গিয়েছে বোঝাই যাচ্ছে সেটা। আর বিশ্বাস করো, মানে আমার শীতকালটা একদমই পছন্দ না। তো চলো মাঠে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হে গাইস, চলে এসেছি মাঠে, দেখতেই পাচ্ছ যে গাইস মাঠে চলে এসেছি। আর আমি যখন মাঠে আসি তখন মানে ঘাসগুলোর উপরে পা ফেলে ফেলে আসছি, আর পুরো মানে ঘাসের যে উপরে যে শিশিরগুলো পড়ে আছে, আমার পা পুরো একদম জলে ভিজে গিয়েছে। মানে এত পরিমাণ শিশির পড়েছে তোমাদেরকে কি বলবো, মানে সারা ঘাস পুরো ভিজে আছে। আর গাইস, এটা কিন্তু শীতকালেই সম্ভব। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া মনে পড়ে যাচ্ছে, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। তো গাইজ, এই এটা কিন্তু শীতকালেই সম্ভব। আর সত্যিই আজকে মানে এত পরিমাণ শিশির পড়েছে যে এই কবিতাটা মানে মানে করতে আমি বাধ্য হলাম। মানে অসম লাগছে সকালের পরিবেশটা, দেখতেই পাচ্ছ যে মাঠ ধান ক্ষেতের মাঝখানে আমি একা, তো মানে অসম লাগছে, আমার তো খুব ভাল লাগছে সকালের ভিউটা। আর এটা গ্রামেই সম্ভব গাইজ, এটা গ্রামেই সম্ভব। এই ধান ক্ষেত, এই মাঠ, এই নদী, সব কিছুই গ্রামে আছে। সো গাইজ, দেখতেই পাচ্ছ যে ক্ষেতটা দেখো কি সুন্দর লাগছে সকালবেলা, মানে একটা অন্য রকম সকাল, আজকে সকালটা একটা অন্য রকম সকাল। আর গাইজ, এবার যাব বাড়িতে, তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর গাইজ, চলে এসেছি বাড়িতে, আর এবার টিফিন করব, তো সকালের ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। দেখো সো গাইজ, আজকে ব্রেকফাস্টে আছে মুড়ির ছাতু, তো অনেকদিন মুড়ির ছাতু খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে মুড়ির ছাতু একটু খাই সকালে। আর আমার মুড়ির মোয়া, মুড়ির ছাতু, ছোলার ছাতু এগুলো খেতে খুবই ভালো লাগে। মানে মুড়ি খেতে ভালো লাগে না, বাট মুড়ির থেকে মুড়ির ছাতু বেশি ভালো লাগে, তারপরে মুড়ির মোয়া তো আরও ভালোই লাগে। তো ঠিক আছে, খেয়ে নিই, নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হে গাইজ, এই মাত্র স্নান করে এলাম, আর স্নান করে এসেছি প্রচন্ড খিদে পাচ্ছে, কারণ সেই চলে আয় সেই কোন সকালে হচ্ছে মানে খেয়েছি একটুখানি মুড়ির ছাতু, আর প্রচন্ড খিদে পাচ্ছে। আর পিউ চলে এসেছে, আজকে পিউ আমাদের বাড়িতে খাবে, তো চলো আজকে দুপুরের লাঞ্চ কি করছি তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাঁড়া, জামাটা পরে নিই। কাকু তাড়াতাড়ি এসো, এইগুলো ভালো করে সাজাবো কাকু, এরকম
গোল মুখন করে। সো গাইস দেখতেই পাচ্ছো আজকে দুপুরের লাঞ্চ, দেখো ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে ভাঙন মাছ ঝাল, আর ওদিকে আছে চিকেন, আর এই দিকটাতে দেখো আছে চাটনি, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। তো এতে হচ্ছে তোমার কী দেওয়া আছে একটু দেখে নেই, এতে দেওয়া আছে খেজুর, খেজুর দেওয়া আছে বিলিতি খেজুর। তো এই হচ্ছে দুপুরের আজকের মেনু। আর গাইজ এখন বাজে বিকেল 5:10, আর আজকে খাওয়া দাওয়া এতটাই জোর হয়ে গিয়েছিল যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠতে উঠতে মানে অনেকটা দেরি হয়ে গিয়েছে, 5:10 বেজে গিয়েছে। আর প্রতিদিনের মতো আজকে বিকাল টাইমে একটু ঘুরতে যাই, তো আজকেও বেরিয়ে পড়েছি ঘুরতে, তো চলো। সো গাইজ আমি চলে এসেছি নদীর ধারে, আর নদীর ধারে এসে বসেছি, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর বসার জায়গা। আর নদীর এইখানে একটা গাছ হয়ে আছে, তো ওই গাছটাকে তোমাদেরকে আজকে আমি চেনাবো। এই এই সাইডে একটা গাছ হয়ে আছে, তো ওই গাছটাকে আমি তোমাদেরকে চেনাবো। তোমরা অনেকেই চেনো গাছটা, বাট ওই গাছটাকে অনেকে অনেক জায়গায় অনেক নামেই চেনে, তো তোমরা মানে তোমাদের এলাকায় ওই গাছটাকে কে কীভাবে চেনে বা কে কী নামে জানে সেটাই মানে জানার জন্য আজকে ভিডিওটা করছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে ওই গাছটাকে তোমরা কী নামে চেনো, তোমাদের ওইখানে ওই গাছটার নামটা কী। তো চলো গাছটা তোমাদেরকে দেখাই। তো গাইজ আমি তোমাদেরকে এই গাছটার কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ যে ফলগুলো, তো এই এই গাছটার কথা তোমাদেরকে বলছিলাম। তো আমরা এই ফলটাকে মজা করে মানে যাদের বড় বড় মানে চুল তাদের মাথায় মজা করে লাগিয়ে দিই, তো খুব সমস্যা হয় লাগিয়ে দিলে। আর এই গাছটাকে আমাদের এখানে চোর কাটা গাছ বলে, তো এটা ছোট ধুতরা, অনেক জায়গাতে ছোট ধুতরাও বলা হয় বা ছোট ধুতরা নামে অনেকে চেনে, খাগড়া গাছ বলে চেনে, আগড়া গাছ বলে চেনে। তো তোমাদের ওইখানে মানে এই গাছটাকে তোমরা কী নামে চেনো সেটাই আমাকে জানাবে কমেন্ট করে। আর দেখতেই পাচ্ছ যে নদীর ধারে দেখতে পাচ্ছ গাছের ভিতরে দেখো প্রচুর হয়ে আছে, আর আমি এগুলোকে নদীর ধারেই বেশি দেখি, দেখো এদিকটাতেও দেখো। আর গাইজ দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখো হালকা হালকা কুয়াশা পড়ে গিয়েছে। তো এবার বাড়িতে যাব, আর আজকে ভিডিওটা এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থ্যাংক ইউ। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণের জন্য বাই বাই।